হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। প্রিয়াঙ্কা ব্লগসের নতুন একটা ভিডিওয়ে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করা হয়নি, কোনো ভিডিও আমি শ্যুট করিনি, সেই জন্য ভাবলাম যে এখন একটু বেরোচ্ছি যখন, এখন তোমাদের সঙ্গে একটুখানি কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু শেয়ার করি। তো দেখো, একটা ড্রেস পরে নিয়েছি আমি, তো রেডি হয়নি, চুলটুলা এখনো আঁচড়ানো হয়নি, জাস্ট ড্রেসটা পরে তোমাদের কাছে এলাম। এখন একবার তোমাদের সঙ্গে কথা বলে নিই, তারপরে একবার রেডি হব। তো বেশ কিছুদিন পরেই বেরোচ্ছি, তোমরা সেটা জানোই, অনেক দিন ধরে তোমাদের দাদাভাই কাজেই যাচ্ছিলো, ছুটি পাচ্ছিলো না, তো আজকের দিনটা ছুটি পেয়েছে, আজকে হলো সানডে। তো চলো একটুখানি ঘুরে আসি আর তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করি। তো চলো দেখতে থাকো বন্ধুরা, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুরা। তো চলো দেখতে থাকো কোথায় যাই না যাই। হালকা মেকআপ করলাম আর একটু আইলাইনার লাগিয়েছি, দেখো চোখটা একটু ভালো করে আইলাইনার লাগালাম, টিপ করলাম, লিপস্টিক দিলাম, ব্যাস হয়ে গেলো সাজ, একদম মোটামুটি সিম্পল একটু সেজে নিলাম। আর এবারে বেরোবো সন্ধে, মোটামুটি সন্ধে নেমেই এসছে, দেখাচ্ছি দেখবে, দেখো দেখো হালকা হালকা সন্ধে নেমে এসছে, এখনও খুব একটা সন্ধে হয়নি, হালকা হালকা সন্ধে মতো হচ্ছে। আর তোমাদের দাদাভাই এখনও রেডি হয়নি, ও রেডি হোক, ঘুমোচ্ছিলো, ওকেই তুললাম, এবার রেডি হোক তারপরেই আমরা বেরোবো, আমাদের আর সোনারও রেডি হয়ে গেছে। এবার এই যে ঠান্ডা বলে টুপি পরিয়ে দিচ্ছি, তো ফেরে নাই যে আমরা বেরিয়ে পড়েছি, দেখো বললাম না সন্ধে সন্ধে হয়ে যাবে, সেই সন্ধে হয়ে গেল, রাস্তায় লাইটে জ্বলে গেছে, এই যে যাচ্ছে, তো সোয়েটারটা পরে নিলাম, ঠান্ডা ঠান্ডা লাগছিল, পরতে চাইছিলাম না, অনেক জোর করে বললো যে পরো, সোয়েটার ঠান্ডা ঠান্ডা আছে, তোমাদের দাদাভাই বলতে পড়লাম, সত্যি পরে ভালোই করেছি, সত্যি বাইরেটা প্রচণ্ড ঠান্ডা, অন্যবার এত ঠান্ডা থাকে না, এবারে সত্যি বলছি, এবারে ব্যাঙ্গালোরেও আমাদের অনেক ঠান্ডা, দেশেও শুনছি প্রচণ্ড ঠান্ডা। চলো যাওয়া যাক, দেখি কোথায় যেতে পারি, সবই তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। এটা হলো আমাদের এখানের একটা শপিং মল, অনেক বড় বিশাল বড় শপিং মলটা, প্রায় 7 ফ্লোর তো হবেই, মানে 7 তলার মতো হবে শপিং মলটা, তো বেশি দিন খুব এক খুব অনেক দিন যে এটা ওপেনিং হয়েছে সেরকম নয়, ওই খুব জোর 5 থেকে 5 বছর এরকম হতে পারে ওপেনিং হয়েছে, যখন ওপেনিং হয় তখন আমরা দেখেও ছিলাম, এখানে এসেও ছিলাম একবার। তো দেখো এখানে আরাধ্যা আমাদের এখন কি কিনছে, দেখো ওকে বললাম পিঙ্ক কালারটা নিয়ে, পিঙ্ক কালারটা ভালো লাগলো না, এটা নিল, তো চলো আমরা কোথায় এসেছি তোমরা দেখে সেটা বুঝতেই পারছো, এটা হলো একটা ব্যাগের দোকান, তো এখানেই চলে এলাম, কেন এলাম সেটা তোমরা বুঝতেই পারবে, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে কত রকমের ব্যাগ আছে, বিশাল বড় একটা দোকান, অনেক ব্যাগ আছে, বড় থেকে ছোট সব রকম ব্যাগ আছে, তারপরে কোথাও ঘুরতে যাওয়ার ট্রলি ব্যাগ আছে, দারুণ দারুণ, তো এখানে এরকম দোকান না অনেক অনেক আছে, কোনটা একটা এটাই যে শুধুমাত্র একটা আছে তা নয়, অনেক দোকান আছে।
আরাধ্যার জন্য ব্যাগ দেখছি, সেটা তোমরা বুঝতে পেরে গেছো, তো তোমাদের বলেই দিলাম। তো দেখি কোনটা কি ভালো লাগে হবে। আর অনেকদিন পর ঘুরতেও বেরেছি, একটু ভালো লাগছে। আর তারপরে ভাবলাম একটু বেরিয়েছি যখন, একটু দরকারি যেগুলো জিনিস সেগুলো কিনেও নিই, তাই না? শুধু বেড়ানোও হবে, আবার যেগুলো যেগুলো দরকার সেগুলো কেনাও হবে। তো দেখো এখানে কত টয় আছে। তো এই লায়নটাকে দেখে আরাধনা প্রচুর ভয় পেয়ে গেছিলো, সেই জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম, ভিডিওটা তখন বন্ধ করে দিয়েছিলাম করা। তো এইটাকে ভেবেছে সত্যিকারের একটা লায়ন। তো এখানে একটা বইয়ের দোকানে চলে এসেছি, এমনি ছোটো বাচ্চাদের বই নেবো বলে। তো দেখি নিয়ে নিই, দুই একটা বই নিই। তো আরাধ্যা ঘুমিয়েও পড়েছে জানো তো, মানে ও না দুপুরবেলা ঘুমোয় না, তো টায়ার্ড হয়ে গেছে আর ঘুমিয়ে পড়েছে। দেখো এখানে খুলে আছে, তোমরা যারা হয় একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে, তো একটু দাঁড়িয়ে গল্প করছি। আমি সেই কিছু ইয়ে করছি, রাস্তা থেকে যেতে যেতেই আমরা একটা জিলিপির দোকান দেখতে পেলাম। আর জিলিপি দেখলে আমি না কিনে থাকতে পারি না, প্রচণ্ড ভালো লাগে আমার জিলিপি খেতে। তো জিলিপি নিয়ে নিলাম, আরাধ্যা এখনও ঘুমোচ্ছে। তো চলো এবারে বাড়ি চলে যাই। আমি জানি ও যতক্ষণ ওকে কোলে নিয়ে থাকবো ততক্ষণই ঘুমোবে, ব্যাস তারপরেই যখনই ঘরে চলে আসবো ওর ঘুম ভেঙে যাবে, সেটা জানা আছে। তো কোলে নিয়ে কি বলো তো, বাচ্চা এখন একটু বড় হচ্ছে, তো কোলে নিয়ে যেতে একটু অসুবিধাও হয়। চলো এবারে বাড়ির দিকে চলে যাই, অনেক ঘোরাঘুরি করা হলো। তো বাড়ি গিয়ে একবারে তোমাদের সঙ্গে আমি কথা বলব। দেখো একজনের ঘুম ভেঙে গেছে, বললাম না বাড়ি এলেই ঘুম ভেঙে যাবে। তো বাড়ি চলে এসেছি, বুঝতেই পারছো তোমরা। তো বাড়ি চলে এলাম, এই একটু আগে বাড়ি এলাম, এসে একটু নাস্তা করলাম, বেড এনেছিলাম, তারপরে জিলিপি এনেছিলাম, জিলিপি দিয়ে বেড দিয়ে খেলাম। তো মেন কি বলো তো, আরাধ্যার জন্য ব্যাগ কিনতে গেছিলাম, স্কুল ব্যাগ, ওকে একটু পাঠাবো। ওই সামনে আমাদের এখানে একটা, মানে এই জন্য একটা ব্যাগ কিনতে গেছিলাম, স্কুল ব্যাগ, এই যো এই ব্যাগটা কিনে এনেছি, স্কুল ব্যাগ একটা এনেছি। আর এমনি কটা বই, একটা বই খাতা সব নিয়ে এসেছি, এই যে দেখো এই বইটা এনেছি, ইউনিভার্সিটি বই, এই যে সব রকম দেওয়া আছে, এতে অনেক কিছুই দেওয়া আছে। তো এই বইটা নিয়ে এলাম, এটা অল ইন ওয়ান, অল ইন ওয়ান এই বইটা নিয়ে এসেছি। আর একটা খাতা এনেছি, এই যে একটা খাতা এনেছি, এমনি এই যে এমনি ডাক কাটা খাতা। তো খাতা যদিও এখনও লিখতে পারে না, তবু নিয়ে এলাম, খাতা নিয়ে এসেছি। আর এতে তো চক আছে, একটা চকের চক আছে, আর এখানে আছে হচ্ছে এই যে এমনি যেমন পেন্সিল, রাবার, নল সব আছে। তো এগুলো নিয়ে এসেছি, এটা একটাই কারণ যে স্কুলেতে এবার ভর্তি করতে হবে, তার জন্য না একটু প্র্যাকটিস দরকার। হঠাৎ করে স্কুলে ভর্তি করলে যদি ভয় লাগে তখন কাঁদে, সেই জন্য আমাদের এখানে সামনেই একটা অঙ্গনওয়াড়ি আছে, সামনেই আছে, মানে তোমরা দেখেছো আমি মাঝে কিছু তোমাদেরকে অনেকবার দেখিয়েওছি, দু তিনবার যে ওর খাবার আনতে গেছিলাম, মানে অঙ্গনওয়াড়ি থেকে তিন বছর পর্যন্ত এমনি ওদের চিনি দেয়, গুড় দেয়, তারপরে গিয়ে আরও একটা কি পাউডার দেয়, রাগি পাউডার দেয়, ওগুলো দেয়, ঠিক আছে, দুধ দেয়, আমুল দুধ, ওগুলো দেয় তিন বছরের পর থেকে। এবারে বলে যে পাঠাও বাচ্চাদেরকে এখানে বসার প্র্যাকটিস করার জন্য, যাতে স্কুলে গিয়ে বসতে পারে, সেই জন্যে। তো সেই জন্যে এই ব্যাগটা আর এইগুলো নিয়ে এলাম। অনেকদিন ধরে ভাবছি দেশ থেকে আসার পরেই যে মেয়েটাকে আবার একটু পাঠাই, কিছুদিন প্র্যাকটিস করে নেই, তারপরে গিয়ে স্কুলে ভর্তি করবো, তো সেই জন্যই নিয়ে এলাম। তো আর একটু ঘোরাও হলো, আর এগুলো নিয়েও আসা হলো, ঘুরতে গেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, অনেকদিন পর ঘুরতে গেলাম, আজকে একটু বাইরে বেরোলাম। তো চলো, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।